আমরা অনেকে বলে টিভি আছে আছে কিনা আজকে প্রমাণ করে যখন আপনার ঘরে পূজা হয় প্রমাণ করে দিব দেই আপনার ঘরে পূজা হয় আজকে প্রমাণ নেন আচ্ছা টিভিতে যদি আমি আজান শুনি আজানের উত্তর দেই সওয়াব আছে কি নাই আসবে না এই মসজিদের আজান শুনে যে সওয়াবটা পাবো টিভিতে ঘরের মধ্যে যে আজান হয় সেটা শুনে একই সওয়াবই পাবো ইনশাআল্লাহ যখন আমরা টিভিতে ইফতার জলসা জি বাংলা দেখি তখন যে ওই ঘরের মধ্যে ওই টিভিতে পূজা হয় উলুর শব্দ হয় ঢোলের আওয়াজ হয় তখন কি আপনার ঘরে পূজাটা হচ্ছে নাকি বাইরে হচ্ছে ঘরে হয় না তাহলে আপনি মুশরিকদের অংশ হয়ে যাচ্ছেন কিভাবে দেখেছেন ভাব সূক্ষ্ম জিনিস সূক্ষ্ম আর আপনি বলতে পারেন কি রে ভাই এত সূক্ষ্ম জিনিস আপনি বলেন কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন উদাহরণ দিতে গিয়ে শিরক তোমাদের মধ্যে কিভাবে ঢুকে অন্ধকার রাতে অন্ধকার কালো রাত কালো পাথর কালো পিপড়া যদি ওই পাথরের উপরে হেঁটে যায় সাহাবীদের জিজ্ঞেস তুমি কি বুঝতে পারবে না ইয়া রাসূলুল্লাহ আমি তো বুঝবো না ঠিক তেমনি শিরক তোমার ভিতরে ঢুকে যাবে এতটাই সূক্ষ্ম তুমি বুঝবা না এই সূক্ষ্ম বিষয়টা বলা উচিত এটা করতে করতে একদিন আপনাকে বড় শিরকের ভিতরে শয়তান নিয়ে যাবে আপনি ঈমান হারা হয়ে কবরে চলে যাবে আপনি বুঝতেও পারবেন না আপনার ঈমান নাই আমল যা করছে সব পুরো যা দেখবেন জিরো কি জিরো কেন তখন দেখবেন যে আপনার খাতায় রোল নাম্বারই নেই আপনি এটা বুঝতে হবে জানতে হবে আপনি জানতে হবে